شهر رمضان الذي أنزل فيه القرأن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته وشماتنا আলফুরকান মিডিয়ার মাধ্যমে ভাই মানিলুল ইসলাম যে বিষয়টি প্রশ্ন করে জানতে চেয়েছেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন মুসলমান ভাই যখন সলাতে দাঁড়াবে তখন তাকে কিউবে দাঁড়াতে হবে আপনি সেই বর্ণনাটি দিয়েছেন এবার হাদিস দেখুন ও আনিবদু ওমরা আল্লাহ রসুল আলী ওসাল্লাম অকল ওকেম সুহুফা ও হায় বাইনাল মানাকিবি ও ولينو بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان ومن وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله رواه أبو داود بِإِسْنَادٍ صحيح عبد الله بن عمر رضي الله رسول صلى الله عليه وسلم بولين نماجر جنة شريبت قاد ملاو নিজের ভাইদের সাথের প্রতি কোমল হও এবং শয়তার জন্য ফাঁক রেখো যে ব্যক্তি কাতার মিলায় আল্লাহ তাকে নিজের রহমতের সাথে মিলান আর যে ব্যক্তি কাতার কাটে আল্লাহ তাকে নিজের রহমত থেকে কেটে দেন রাসুল সাল্লাহামের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস যে যে ব্যক্তি নামাজের মধ্যে কাতার মিলাইল অর্থাৎ পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলিয়ে বন্ধ করে কাতার করল ওই ব্যক্তির সাথে আল্লাহ সম্পর্ক রাখলেন আর যে ব্যক্তি কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পা সরিয়ে নেয় আলাদা হয়ে যায় আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী যে আল্লাহ পা তাকে রহমত থেকে তাকে কেটে দেন তাহলে আপনি যে কাজটি করেছেন যে আপনার ভাইকে আপনার কাছে টেনে আনেন সে এমন ভাবে ভাব করে চলে যায় যে সে আপনাদের রাগ করবি তো

কান নাহাল হাজাফু হাদিস হেই হোম আবু দাউদ অনাস রাজিয়ানা থেকে বর্ণিত রসুম সাল্লাল্লাহ আলীকুসাল্লাম বলেন তোমাদের কাতারগুলিকে মেলাও এবং পরস্পর নিকটবর্তী হয়ে যাও আর কাদের সাথে কাত মেলাও সেই সত্তার কছ অম যার হাতে আমার প্রাণ অবশ্যই আমি শয়তানদেরকে কাতারের মধ্যে এমনভাবে ঢুকতে দেখি যেমন ছোট ছাগল ঢুকে হনহাদিসের মধ্যে ওয়ান আবি হুরাইরা রাত রদি আল্লাহ তা আল আনু কাল কল রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম ওয়াসিতুল ইমামা অসুদ্দুল খালাল র আবু দাউদ আবু হুরাইরা রদি আল্লাহ তা আল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লুল্লাহ আলহি হুস সাল্লাম বর্ণনা করেছেন ইমামকে কাতারের মাঝখানে দাঁড় করাও এবং কাতারের মাঝখানে ফাঁক বন্ধ করো এই যে হাদিসগুলি আলোচনা করা হইলো এই আলোচনা শুনে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে যা কাতারে গুরুত্বটা কত বেশি এবং কাতারে পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মেলানোর গুরুত্বটা কত বেশি গেসে গেসে দাঁড়ানোর কথা বলা হয়েছে আল্লাহ রসুলের একজন সাহাবি আব্দুল মাসুদের ব্যাপারে হাদিস আসছে ও আনাবি মাসুদ্দিন রাজি আল্লাহ কাল কান রসুল আলী ওসাল্লাম মানা কি মানা কি বানা في الصلاة ويقول استو ولا تختلف فتختلف قلوبكم ابو مسعود عبد الله بن مسعود رضي الله عنه تتني বলেন رسول صلى الله নামাজে আমাদের কাদের হাত দিয়ে বলতেন সমান হয়ে দাঁড়াও আগে পিছে হয়ে যেও না তাহলে তোমাদের মনের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদের আমার নিকটবর্তী থাকা উচিত তারপর থাকবে তারা যারা বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার দিক দিয়ে তাদের কাছাকাছি তারপর তারা যারা তাদের কাছাকাছি এ আদেশটি অমস্তি বর্ণনা করেছেন তাহলে আবদুল তিনি বলছেন যারা সুস্থ আমাদেরকে আমাদের কাঁধে হাত দিয়ে বলতেন সমান হয়ে দাঁড়াও মিশে দাঁড়াও আগে বিশে হইও না তাহলে আপনিও আপনার ভাইকে যে আপনি কাছে টেনে আনেন অথচ সে দূরে চলে যায় তো সে দূরে সরে যায় সে দূরে চলে যায় মানে কি সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় হাদিসের বাসা অনুযায়ী অতএব আপনি এই দিনের কাজকর্মগুলি যথাযথ আপনি সাথে পালন করার চেষ্টা করুন এবং এজন্য আপনি কোন গুণাগার হবেন না যে এভাবে কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সে আল্লাহ থেকে রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন আশা করি যে উত্তরটা দেওয়া হল আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং যারা আল ফুরকান মিডিয়ার মাধ্যমে এই প্রশ্ন করে এবং যারা এখান থেকে যারা শোনেন প্রশ্ন বলে শোনেন সকলকেই আল্লাহ পাক তাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আর যারা এই ব্যবস্থা করেছেন মিডিয়ার ব্যবস্থা করেছেন যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে কাজকর্ম করছেন আল্লাহবাক তাদেরকে এই দুনিয়াতে এবং পরকালে উত্তম সাজা দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ